সংসদ কার্যকর করার প্রথম শর্ত হচ্ছে ইজ দেয়ার এ পার্লামেন্ট টু বি ফাংশনাল। আগে তো সংসদ থাকতে হবে, সংসদ গঠিত হয় কিভাবে? এটা তো কনস্টিটিউশন বলে দিয়েছে, ভোটাররা ভোট দিয়ে সংসদ বানায়, এমপি বানায়। তো আমরা ডাকাতদের গ্রামকে যদি সংসদ বলি, এই চোর ডাকাত লুটেরারা সব একসাথে বসলে কি কার্যকর হবে? ফ্রি গাড়ি, ট্যাক্স ফ্রি গাড়ির আইনটা কার্যকর হবে, বেতন ভাতা বাড়ার আইনটা কার্যকর হবে, উপজেলা নির্বাহী অফিসার ডিসিএসপিরা নতুন গাড়ি চাইছে, এই আইনটা কার্যকর হবে, ব্রহ্মপুত্র নদীর এই পাশ থেকে ভরবেন মাটি দিয়ে আর ওই পাশ থেকে বালু উত্তোলন করে ছেঁকবেন, 3,000 কোটি টাকার প্রকল্প কার্যকর হবে। আপনি পদ্মা সেতু করার প্ল্যান করেছিলেন, কিন্তু নিচতলা থেকে যে ট্রেন যাবে সেটা আপনি ইচ্ছা করে ফাইল বাদ দিয়ে দিচ্ছেন, তাহলে আপনার আরো 15,000 কোটি টাকার প্ল্যান কার্যকর হবে। কার্যকর আছে তো, যাদের জন্য সংসদ, চোর ডাকাতদের জন্য সংসদ তো কার্যকর, জনগণের সংসদ নাই তাই কার্যকর না, অন্তটুকু মানে সিম্পল। এখানে লড়াইটা হচ্ছে খুব সিম্পল, বাংলাদেশ আর স্বাধীন রাষ্ট্র নাই, আমরা একটা পরাধীন রাষ্ট্র। এই সিম্পল কনক্লুশনে যতদিন আমরা না আসতে পারবো, অতদিন পর্যন্ত আমরা শুধু চারপাশের পেরিফেরিতে আলোচনা করব। আমরা একটা পরাধীন রাষ্ট্র, আওয়ামী দখলদার এবং তার প্রভুদের কাছে আমার রাষ্ট্র সত্তা, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে পরাধীন হয়ে গেছে। অতএব লড়াইটা হচ্ছে স্বাধীনতার লড়াই, যেটা ইমরান খান বলছেন হুকুকি আজাদি, সত্যিকারের স্বাধীনতা। এই স্বাধীনতা না আসা পর্যন্ত কৃত দাস, দাস দাসী, এই যে বিকারহীন জনগোষ্ঠীকে দিয়ে আপনি সংসদ কার্যকর আন্দোলন, রাজনৈতিক আন্দোলন কোনোটা ফাংশনাল হবে না। জাতিকে এই কনক্লুশনে আসতে হবে, আমরা পরাধীন, আমাদের স্বাধীনতার একটা লড়াই আছে, এই লড়াইটা চালু আছে এবং চালু রাখতে হবে, বেগবান রাখতে হবে, তাহলে এটার কনসিকুয়েন্স আকারে একদিন একটা সংসদ হবে জনগণের, যেটা কার্যকর হবে। সবাইকে ধন্যবাদ, সালামু আলাইকুম।